প্রশ্ন হলো আমি ছোট থেকে দেখে আসছি আমার মা বাবা বিভিন্ন ধরনের ব্যাংক সহ এনজিও থেকে ঋণ নিয়ে আসছে বা বাৎসরিকভাবে পরিশোধিত যা বাৎসরিকভাবে পরিশোধিত হয় আমি যখন থেকে বুঝতে পারি এই ঋণের জন্য যে সুদের সুদ সেটা হারাম তারপর থেকে সেটার বিরোধিতা করেছি তবে আমি তাদের একমাত্র সন্তান হওয়াতে তারা শুধু বলছে আমরা যা কিছু করছি তা শুধু তোমার ভবিষ্যতের জন্যই করছি তারা আমার বাধা মানছে না এখন আমার করণীয় এই যে একটু আগে বললাম বাবা মা যত দুই নম্বরই করছে কার জন্য করছে সন্তানদের জন্য কত বড় কপাল বলা বাবা মা এটা যে তার সন্তান হালাল পথে থাকতে চায় হারাম বর্জন করতে চায় কিন্তু আল্লা হারাম বর্জন করতে চায় না আপনাকে যদি আল্লাহ এমন একটা সন্তান দেয় যে সন্তান হারাম হালাল মেনটেন করে চলে আল্লাহকে চিনে পাঁচতর সালাত আদায় করে কদর করেন কারণ আপনার মৃত্যুর পরে এই সন্তানের নেক দোয়া আপনার আমল নামায় যুক্ত হবে সব হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে এই সন্তান আপনার বড় অ্যাসেট অনেক কপাল পড়া বাবা মা আছেন যে সন্তান দাঁড়িয়ে রাখতে চায় বল না 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 এ বয়সে রাখিস না অসুবিধা হবে পুলিশের জঙ্গি বলে ধরে নিয়ে যাবে আছে না নাই যে সমস্ত বাবা মারা এই সমস্ত বলছেন তারা কাপুরুষ সন্তান সৎসাহস করেছে আপনি তাকে সাহস দিবেন আপনি তার সেফটির জন্য সব ব্যবস্থা নেবেন তাই বলে তাকে আল্লাহর ফরজ বিধান নবী সাদাল্লামের সুন্না ওয়াজিব এগুলো মানতে কখন নিরুৎসাহিত করা যাবে যদি কোনো বাবা মা এরকম হয় সন্তানের উচিত তাদের মধ্যে দাওয়া অব্যাহত রাখা অন্যান্য ওলামাদেরকে দিয়ে তাদেরকে বোঝানো অব্যাহত রাখা যদি তাতেও তিনি পরিবর্তিত না হয় তাহলে আপনার আর কোনো দায় থাকবে না তবে তাদের হারাম উপার্জন এটা আপনি ভোগ করবেন আপনি চেষ্টা করবেন হালাল উপার্জন করে সেটা ভোগ করার আর তাদের যদি হালাল হারাম দুইটাই উপার্জন মিশ্রিত থাকে তাহলে হারামটা যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা সন্দেহমূলক হলে পুরোটা বর্জন করে আপনি চেষ্টা করবেন হালালটা নিজেরটা উপার্জন করবেন ভোগ করবেন